পিপ 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 কিন্তু এটা প্রাইস গেস করো আজকে সবকিছু এত স্মুথ ছিল খুব মন খারাপ করছে। ফাইনালি আমাদের মুন্নাটার ওয়ান আওয়ার ট্রিপ শেষ। আজকে আমরা এখান থেকে বেরোবো 11টা নাগাদ। এই সকাল জঙ্গল, ফ্রেশ মর্নিং। আর বাবে আজকে লাস্ট বাবু, দাঁড়া 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 দাঁড়া, চলো। কালকে রাত্রে এই রুমে টেবিল টেনিস খেলেছে, এখন ওখানে যাবে ক্যাচ ক্যাচ খেলতে। চলো, আর টাইম নেই, চলো এসো, চলো 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 চলো। কি কি ব্যাস, নিজে নিজে ডুবে গেছে। বল নে, নে বল নে, ক্যাচ নে, নে বল নে, চলো শা বল না, যা। আমাদের ব্রেকফাস্ট ডান, বাকি বাবু এখানে খাচ্ছে ওটস পোরেজ উইথ বানানা অ্যান্ড ড্রাই ফ্রুটস। আর কেরালা থেকে যাওয়ার আগে শেষ দিন, চিয়ার্স টু ফিল্টার কফি। ব্রেকফাস্ট ডান, এক্স্যাক্টলি এখন 10টা অ্যান্ড প্ল্যান 10:30 এখান থেকে বেরোনো, বিকজ ওদের গাড়ি করে আবার অফ রোডিং করে নিচে অবধি যেতে হবে যেখানে পার্কিং আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। অ্যান্ড আজকে একটু টেনশনের মধ্যে আছি, বিকজ আসার সময় কলকাতা টু কোচি আমাদের ডিরেক্ট ফ্লাইট ছিল, যাওয়ার সময় লম্বা লম্বা জার্নি। আজকে এখান থেকে কোরিকোড যাব, কোরিকোড থেকে ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে কলকাতা, মানে রাত্রি প্রায় 11টা 11:30 হয়তো বেজে যাবে। তাই রিহুর জন্য আমরা একদম গুছিয়ে খাবার দাবার সব নিয়ে নিয়েছি, সুন্দর ডাল ঘি খিচুড়ি আছে, দেন ব্রেড আছে, কলা আছে, ড্রাই ফ্রুটসের পাউডার আছে, মিল্ক অ্যান্ড বয়েলড এগ। স্টকিং তো ফুল হয়ে গেছে, এবার ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে খাইয়ে দিতে পারলেই ডান। বাবু লাস্ট বাগি রাইড এই ট্রিপে, মিস করবি? রুম নাম্বার 208 বাবু সব থেকে বেশি মিস করবে না। Best of natural ingredients and its goodness. Shere natural ingredients is sourcing, blending or extraction. Ayuga takes care of everything. I have something very special. Ei puro pack ta tumra gifting purpose or self pampering er jonno use korte paro. This is Ayuga Rituals of Red Gold, jar moddhe royeche shudhumatro natural ingredients er goodness. Shegulo source kora hoyeche from their best origin. Be it essence or oils, Ayuga kintu prottekta khetrei cold pressed extraction technology use kore. Jate kore natural ingredients er goodness gulo intact thake. And we get the best blend of natural herbs. শুধুমাত্র GI tagged ingredients ইউজ করা হয় and the entire range is dermatologically tested, made safe certified and without any harmful chemicals. Ayuga Kashmiri saffron moisturizing cream with jasmine, যেটা একদমই lightweight, non-oily and যার মধ্যে GI tagged A++ মগরা grade কাশ্মীরি saffron ইউজ করা হয়। এর মধ্যে রয়েছে SPF 25 যা তোমাকে সান ড্যামেজ থেকে প্রোটেকশন দেবে and it gives you long lasting golden glow. Ayuga Kashmiri saffron face wash with jasmine, jeta tomar skin ke gently clean kore without drying it out and it gives you natural long lasting glow. And sun exposure e jawar age you must apply Ayuga's Kashmiri saffron sunscreen with jasmine for a golden glow. It has SPF 50 PA++++ which leaves no white cast. আর এই বক্সের মধ্যে as a token of gift থাকছে এই রোলারটা, যেটা স্কিন ইলাস্টিসিটি কে ইম্প্রুভ করতে হেল্প করে। ইট গিভস ইউ আ নাইস জেন্টল ম্যাসাজ এন্ড ইউ ফিল সো রিল্যাক্সড। ইউ ক্যান অলসো গেট দিস, আমি ডেসক্রিপশন আর ফার্স্ট কমেন্টে লিংক দিয়ে রাখলাম। অন স্ক্রিন কুপন কোড অর্পিতা 2024 ফর 10% ডিসকাউন্ট অন আয়োগাস ওয়েবসাইট এন্ড দিস প্রোডাক্ট ইজ অলসো অ্যাভেলেবল অন অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, মিন্ত্রা এন্ড পার্পল। 10:40 এন্ড প্যাকিং ডান। হ্যাঁ, এবার বেরোতে হবে, বাট সত্যি জায়গাটাকে খুব মিস করবো, অ্যান্ড মিস করার মতনই।
এই যে জাস্ট দাঁড়াও অ্যান্ড কান পেতে শোনো। ছোটুকই পিপ 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 বাবু লং জার্নি আজকে রেডি কিরে নেই চাবি নেই বাবা চাবি নেই ও রুম নম্বর 208 টাটা রেডি ও নাম জানা রেডি কি কি হলো ডোর দাও ডোর চলো 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 এসো দাও বাবা দাদু না ডোর দাও যাবে না বাবা দাদু চাবি কই আঙ্কেল কে বলো আঙ্কেল কি দাও কার কি চলো আরে দাদা ও আরেকটা গাড়ি এসে গেছে লাস্ট অ্যান্ড ফাইনাল জিপ রাইড বাবু এই ট্রিপে আজকে মনে হচ্ছে ভোগান্তি হবে আমরা জাস্ট চেক আউট করে বেরোলাম অ্যান্ড দ্য সানফ্লাওয়ার ট্রিপ ওরা মেসেজ ফরওয়ার্ড করলো দ্যাট আমাদের ফ্লাইট জাস্ট আরও এক ঘন্টা ডিলে হয়ে গেছে মানে যেটা 4:20 ছিল সেটা এখন 5:20 একদিকে ভালো হাতে টাইম আছে এক ঘন্টা এক্সট্রা আরামসে যাওয়া যাবে অন্যদিকে আবার কানেক্টিং ফ্লাইটটা চাপ হয়ে যাবে না বিকজ ব্যাঙ্গালোর আমরা ল্যান্ড করবো 6:40 অ্যান্ড ওখান থেকে ফ্লাইট ডিপার্ট করবে কলকাতার জন্য 8:10 সো ওখানে টাইমটা অনেক কম থাকবে তোমাকে একটা গাড়ি কিনে দিতেই হবে দেখছি গাড়ি একটা কিনে দিতেই হবে শুধু কোলে ছিল টুক করে চলে গেছে ওইদিকে গাড়ি ওর এত ভালো লাগে ছোটু একটা ফাইনালি গান্ধীগ্রাম আমি একটা এরকম ফ্রুট বাস্কেট নেব হ্যাঁ কিভাবে নিয়ে যাবি ভাই ওইভাবে হ্যাঁ নিতে আমাকে নিয়ে যেতে হবে মাথায় নিয়ে এখানে সুন্দর এরকম ক্রাফটস পাওয়া যায় মধু জাগরি মশলা আরও অনেক কিছু এই দেখো গান্ধীগ্রামের স্টোর এখানে মোড়ে মোড়ে অ্যাভেলেবেল আচার মশলা হোমমেড চকলেটস অয়েলস সুন্দর গাড়ি ছাড়া তুই আর কিছু বুঝিস হ্যাঁ কটা গাড়ি লাগবে তোমার এই যে এই দেখো এও শপিং করতে শিখে গেছে যেখানে যাবে একটা করে গাড়ি টুক করে তুলে নেবে এটা ফার্স্ট কোয়ালিটির আলাজ আর এটা সেকেন্ড কোয়ালিটি এটা 4000 3400 এটা আমি 100 গ্রাম নিচ্ছি আর জায়ফল আর জয়িত্রী এটা অল্প অল্প করে নিচ্ছি সিনেমানও একটু নিলাম এখন খালি কোয়ালিটিটা এটা সেকেন্ড কোয়ালিটি দো ফার্স্ট কোয়ালিটি হচ্ছে এটা এই ছোট্ট উডেন ট্রেটা নিলাম বেশ মিষ্টি খেতে আর এই যে মশলার প্যাকেট বললাম না এখানে গান্ধীগ্রামের আউটলেট তোমরা হেয়ার অ্যান্ড দেয়ার পেয়ে যাবে সো ওখানেও ফ্রুট বাস্কেট পাইনি তাই আবার আমরা এটাই এলাম ভাই এত বড় এটা ইন্টারেস্টিং ইয়েস ইমলি ক্যান্ডি এখানে একটা প্লান্ট মার্কেট আছে তোমাদের একটা জিনিস দেখায় লাইফে পটের মধ্যে এত সুন্দর বগেনভেলি আমি তো কখনো দেখিনি জাস্ট লুক অ্যাট দিস দারুণ উফ কি অ্যামেজিং লাগছে প্লান্ট মার্কেটটা হিউজ বাট যে জিনিসটা এখানে থামতে বাধ্য করলো জানতাম এটা আর কোরিয়ার পসিবল না বিকজ এই ফুলগুলো সব ঝরে যাবে কিন্তু এটা প্রাইস গেস করো ই হাউ ওল্ড দিস ট্রি 7 years old 50,000 price each
12:10 অ্যান্ড আমরা পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছি। বাকি আজকে মানডে না, রাস্তাঘাট পুরো খালি, হোপফুলি কোথাও কিছু আটকাবো না, সুন্দর চলে যাবো। শুধু একবার দাঁড়াতে হবে রিউটাকে লাঞ্চ করানোর জন্য, আর টুকটাক যদি যাওয়ার পথে কিছু ভিউ পয়েন্ট পড়ে সেগুলো দেখে বেরিয়ে যাবো। কালকে সানডে কি ট্রাফিক ছিল, বাট আজকে দেখো সুন্দর রাস্তা খালি বেশ। অ্যাজ পার গুগল আমরা 2টার সময় এয়ারপোর্ট পৌঁছে যাবো, আর আমাদের ফ্লাইট হচ্ছে 5:20 ডিপার্ট করবে, তো অনেক টাইম আছে। তো সুজিত ভাই বললো সামনে তুষারগিরি ওয়াটারফল আছে, যদিও বা ওয়াটারফলসে এখন জল থাকার চান্সেস কম, বিকজ বৃষ্টি এখনও সেভাবে হয়নি, বাট সিলে একটু ঘুরে আসি। আহ সুন্দর, গরম গরম তাওয়া ফ্রাই একদম। আমাদের গাড়ি এর আগে আর যাবে না, বাবু তাই নিজের গাড়ি নিয়ে নিয়েছে। আমরা এসে গেছি তুষারগিরি ওয়াটারফল পার্কে। পার্কের মধ্যে দিয়ে 100 মিটার্সের রাস্তা, সামনে অফ রোডিং আছে ভাই। চলো বাবু একা একা যাচ্ছে। ওই বাবা আস্তে 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 যা, গাড়ি পড়ে গেছে। এই যে মিস্টার, হ্যালো, চলো 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 চলো, ফাস্ট 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 ফাস্ট, রান বাবু রান রান। মমিকে পাঠিয়েছি, এই বাচ্চা আমরা যাবো না, আমরা এখানে দাঁড়াবো, তুই এখানে, এটা অনেক উঁচু উঠতে হবে এরকম, চলে গুজি। এখন যেহেতু ভরা সামার, এখানে জল একদমই নেই, বাট লোকজন স্টিল স্নান করছে। এখানে একটা ছোট্ট ফুটব্রিজও আছে। So for now, this is all about Tushargiri waterfalls. Hey, achievement! কি দেখলি ভাই? এদিকে আয় এদিকে আয়, কাম ক্লোজার, আস্তে 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 আস্তে। কি দেখলে? জল আছে একটু অল্প স্বল্প, তার মধ্যে সবাই স্নান করছে। চলো চলো, আচ্ছা পারফেক্ট। এবার এখান থেকে দেখাচ্ছি এয়ারপোর্ট অ্যারাইভাল 2:30, তার মধ্যে একবার আমরা দাঁড়াবো শুধু রিহুকে খাওয়ানোর জন্য, একদম ঠিকঠাক টাইমে পৌঁছাবো। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, এখান থেকে 14 কিলোমিটার, 21 মিনিট দেখাচ্ছে, বাট সামনে টাউনের একটু ভেতরে আমরা যাবো, বিকজ রিহুকে একটু খাওয়াতে হবে না, আদারওয়াইজ এয়ারপোর্টে পৌঁছে গেলে আর কিছু হবে না। আমরা আসা ছেড়ে দিয়েছিলাম, কিছুই পাচ্ছিলাম না, ভেবেছিলাম কি এয়ারপোর্টের ভেতরে গিয়ে একদম রিউকে খাওয়াবো, বাট জাস্ট 4.8 কিলোমিটার আগে সুন্দর একটা মার্কেট এলো, অ্যান্ড এখানে আমরা একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট পেয়েছি। ও আই থট কে আউট অ্যান্ড বিয়ন্ড ভাই, এই যে গাড়িতে একটা লম্বা ঘুম দিয়ে দিল, এরপরে তো ফ্লাইটে একদম দুষ্টুমি চূড়ান্তলি বলি হয়ে যাবে। ভেতরে প্রচন্ড ক্রাউডেড, তাই আমরা বেরিয়ে যাচ্ছি এয়ারপোর্টেই চলে যাই, ওখানে গিয়ে খাওয়া। রেস্টুরেন্টের সিন ছিল মোটামুটি 8টা টেবিলে 20 জন বিরিয়ানি খাচ্ছে, 6 জন লাইনে দাঁড়িয়ে আছে ওয়েট করছে। আমরা তাই বেরিয়ে গেলাম, আর এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার এসে সামনেই হবে কোথাও এয়ারপোর্ট, অ্যান্ড আমরা পৌঁছে গেলাম কালিকট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলো সুজিত ভাই, থ্যাংক ইউ, আছে সে রানা, আচ্ছা লাগা ওকে সাথ 5 দিন। সুজিত ভাই ফ্রম সানফ্লাওয়ার ট্রিপ, নাইস ডিসেন্ট গাই, ইভেন যখন আমরা রাইডে যাচ্ছিলাম ওর কোনোটা কিছু নিতে গেছিলাম তখনও ডিহুরও টেক কেয়ার করেছে, থ্যাংক ইউ সো মাচ। আপকা আর ফ্যামিলি কা ধ্যান রাখনা, ফির সে মিলেঙ্গে জব সাউথ ইন্ডিয়া আয়েঙ্গে তো, ঠিক আছে, আপ ভি কলকাতা আওগে উধার আওগে তো কল করো, ওকে ওকে টাটা টেক কেয়ার। বাবু বাই করেছো, ঠিকই, আজকে গাড়িটা ছাড়বি না? বাহ চলো বাই বাই ইনোভা, টাটা, চলিয়ে টাটা। এখন সবে 3টে, আমাদের ফ্লাইট ডিপার্ট করবে 5:20। বাবু কি এদিকে
আমাদের যেহেতু লেওভার আছে তাই আমাদের লাগেজ চেক ইন এখন অবধি স্টার্ট হয়নি। এখানে বসেই আমরা রিহুকে লাঞ্চটা করিয়ে দিচ্ছি বিকজ ইটস অলরেডি 3:10। রিহুর জন্য রিসর্ট থেকে এনেছিলাম একদম সুন্দর খিচুড়ি, ডিম আর ব্রেড, কলা আর দুধ আছে ওটা সন্ধ্যের জন্য। এখন খিচুড়িটা খাওয়াবো ডিম সেদ্ধ দিয়ে। একদম পারফেক্ট, ডান। ফাইনালি আমাদের সিকিউরিটি চেক ইন ডান, এবারে আমরা বোর্ডিং গেটের দিকে যাব, গেট নাম্বার 4। উঠ। হ্যালো 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 না না যা কি হলো ওটা 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 কি হলো উঠ 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 গুড নাইস। আজকে তোমরা এয়ারপোর্ট ব্লগ দেখো, এয়ারপোর্টে কি কাণ্ড হচ্ছে। আচ্ছা নেক্সট নেক্সট ম্যাক্সিমাম দেরি কানেক্টিং ফ্লাইট আছে, কারো হায়দ্রাবাদ, কারো ওখান থেকে কলকাতা। অ্যাজ অফ নাও ব্যাঙ্গালোরে এক্সপেক্টেড ল্যান্ডিং টাইম 7:40 অ্যান্ড ওখানে বোর্ডিং স্টার্ট হয়ে যাবে 7:30 থেকে। ওখানে ডিপার্চার টাইম মানে নেক্সট এয়ারক্রাফ্ট 8:10। সো পুরো একদম টাইট সিচুয়েশান, যদি পৌঁছেও যায় 7:40-এর মধ্যে রীতিমতন দৌড়াতে হবে আমাদেরকে। গুড নিউজ, আগেন ডিলেড ফর 6:25। এই নিয়ে আজকে থার্ড টাইম ফ্লাইট ডিলে হলো, 4:20 সেখান থেকে 5:20 দেন 5:50 নাও 6:25। আমাদের তো তাও ভালো, দ্যাট সেম টার্মিনাল সেম এয়ারলাইন, বাট এখানে যাদের টার্মিনালও চেঞ্জ করতে হবে এয়ারলাইনও চেঞ্জ করতে হবে, তাদের আজকে কী হবে জানি না। দেখা যাচ্ছে এখন 5:50, বাট অলরেডি মোবাইলে এসএমএস এসে গেছে 6:25। সবাই টেনশনে আছে, বাট একজন এখানে ফুল মস্তি দেয়। হ্যালো কি করবো আর এইসব করে ভুলিয়ে রাখতে হচ্ছে। আজকে এত সমস্যা, তার মধ্যে গরমও নেক্সট লেভেলে, ওরা তো বলছে আমরা কানেক্টিং ফ্লাইটটা মানে যেটা অলরেডি আমাদের জন্য ছিল অ্যালটেড সেটাই আমরা ক্যাচ করতে পারবো। ফাইনালি টেক অফ হচ্ছে, এক্সপেক্টেড ফ্লাইং ডিউরেশন 30 মিনিটস, এখন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। এই ফ্লাইটটা অনলি হাফ অ্যান আওয়ার, এটাতে ঘুমানো যাবে না এর পরেরটাতে, ঠিক আছে? এতক্ষণ তুই জ্বালিয়েছিস, এবার তোকে জ্বালাবো, ঘুমানো যাবে না। এর নেক্সট ফ্লাইটটা মানে ব্যাঙ্গালোর টু কলকাতা মিনিমাম 2.5 আওয়ার্স হবে, তাই ওকে যেভাবে হোক জাগিয়ে রাখতে হবে। গাড়ি, কোকোমেলন, বুকস, যা আছে সব ট্রাই করছি। এই যে আমরা ব্যাঙ্গালোরের উপর দিয়ে ফ্লাই করছি, ওখান থেকে টাটা দিদি করছে, টাটা দিদি, দিদিকে টাটা করো, টাটা করো, পিপি দিদিকে টাটা করো।
তো এখানে হয়ে গেছে বাট ক্রিউরাও যথেষ্ট হেল্প করছে, ওরা অলরেডি গ্রাউন্ড স্টাফকে ইনফর্মও করে দিয়েছে, সো দ্যাটস রিয়েলি নাইস অফ দেম। ফাস্ট 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 ওর পিডিওকে নিয়ে অলরেডি চলে গেছে আগে। চল 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 ফাস্ট ফাস্ট। এটা কি মমি এক্সপ্রেস নাকি? হ্যাঁ, আজকে ফুল পোপার ব্যাঙ্গালোর এয়ারপোর্টে পুরো মশলাকাণ্ড হয়ে গেছে। আমরা ওয়াইনার থেকে যত স্পাইসেস নিলাম ফাস্ট ফাস্ট, সেগুলো সব কালিকাটে অ্যালাউ করলো আর এখানে করলো না, একটা দুটো দিয়েছে বাকি সব রেখে নিয়েছে, অ্যান্ড সেটার কারণে আমাদের 15-20 মিনিটস আগেন লেট হয়ে গেল। এই যে মমি এক্সপ্রেস থেকে পাপা এক্সপ্রেস হয়ে গেছে এখন, এটাকে দেখো ভাই। আর বড় এয়ারপোর্ট হওয়ার এই একটা ড্রব্যাক, ও শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। Look at this guy. ছুটে যাচ্ছে তখন থেকে। হ্যাঁ, ইজি ভাই, ইজি। আজকে যা হলো, ফার্স্ট অফ অল তো আমাদের কালিকট এয়ারপোর্টে যখন আমরা স্পাইসেসগুলো নিয়ে এন্ট্রি করলাম তখন ওরা প্রপারলি চেক করলো অ্যান্ড বললো ওনলি ব্ল্যাক পেপার ইজ নট অ্যালাউড, বাকি সমস্ত কিছু অ্যালাউড। আর আমাদের কাছে ব্ল্যাক পেপার ছিল না, তো ওখান থেকে সব স্মুথলি হয়ে গেল। এখানে এসে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে বলছে নাকি কোনো স্পাইসেসই অ্যালাউড না, তারপরে কোনো রকমের রিকোয়েস্ট করে ওরা ওই 2-3টে প্যাকেট অ্যালাউ করলো, বাকি সব রেখে দিল। সো ওখানে 20-20 10:25 এবার আমরা ল্যান্ড করবো। বাবু এখানে মোটামুটি গাড়ি নিয়ে টাইম কাটিয়ে নিয়েছে, আজকে একটুও ঘুমায়নি। ফাইনালি ল্যান্ডিং, আর মোটামুটি শেষের দিকটা পুরোটাই এনার গাড়ি নিয়ে কেটে গেছে। বাবু ব্যাক হোম, আজকে সব কিছু এত স্মুথ ছিল। এই যে আজকে দিনটায় ফুল পোপার, এখন এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে দাঁড়িয়েছে ক্যাবের জন্য। বাড়ি থেকে সুব্রতর আসার কথা ছিল বাট যেদিনকে আমরা গেলাম কেরালা ট্রিপের জন্য গাড়িটাকে ঠিক করতে দিয়ে এসেছিলাম, প্রচুর কাজ হয়েছে, ক্লাচ, সকার, দেন এসি, ফুল বডি, লাইক 5 বছর পরে ফুল কাজ হয়েছে। 37,000 mAh সন্ধ্যার সময় পে করলাম। সুব্রত কি গাড়িটাকে গ্যারেজ থেকে নিয়ে এলো, গাড়ি ওয়াজ অল ওকে, মানে একদম নতুন হয়ে গেছিলো, বাট দেন টেস্ট ড্রাইভ করতে গিয়ে সাডেনলি কী হয়েছে, আবার ক্লাচ হার্ড হয়ে গেছে, আবার গ্যারেজে নিয়ে গেছে। ওরা বলেছে আজকে রাতটা গাড়ি ওখানে রাখতে হবে, সো গাড়ি গ্যারেজেই পড়ে রয়েছে। সুব্রত আসতে পারেনি, এখন অনেকক্ষণ দাঁড়িয়ে ফাইনালি হাফ অ্যান আওয়ার পরে ক্যাব পেয়েছি, সে আসছে। বললো তো যাবো, এখন জানি না লাস্ট মোমেন্টে যদি ক্যান্সেল করে দেয় সেটা আবার আর এক পোপাট অ্যাড হবে আপাতত। হ্যাঁ, আর এটা ছাড়া ফ্লাইট জেগে এতক্ষণে ঘুমালো, ক্যাব এখন দেখাচ্ছে 7 মিনিটস। আমরা ক্যাবে উঠে গেছি, যাচ্ছি বাড়িতে, আর 12টা বাজবে হয়তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। এই দাঁড়া, বাহ বাহ, 5 দিন পরে হোম ঘরে সুইট হোম, ও ইনসাইড আউট হোম, হোম এন্ড বিয়ন্ড আর্টিস্ট কাপল, থ্যাংক ইউ সো মাচ। আর আর এই ছেলেটা পাগলামি দেখো, সন্ধ্যেবেলা যখন আমাকে বলেছে দাদা গাড়িটা ঠিক হয়নি রেখে এলাম গ্যারেজে, আমি তখনই বললাম তুই এখনই বাড়ি চলে যা, কালকে যা কথা বলার বলবো, তখন থেকে এখানে দাঁড়িয়ে আছে। আমরা নাকি ওপর থেকে ব্যাগ আনতে পারবো না তাই। ওফ, হোম হোম সুইট হোম, অ্যান্ড ফাইনালি আমাদের কেরালা ট্রিপ ওভার। এ দেখো এখানে পার্সেলের অবস্থা দেখো,
এগুলো সব কালকে আনবক্স করতে হবে, প্রচুর কাজ কালকে, লং ডে হতে চলেছে। এই যে রাত্রি এখন 1:05, বাড়িতে এসে আগে সমস্ত আনপ্যাক করা হলো, ঠিকঠাক করা হলো, ডিউকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানো হলো, দেন আমরা এখন ডিনার করছি। প্রত্যেক বাড়ি মোটামুটি ঘুরে এসে আমাদের একই খাবার থাকে, ভাজ ডাল ডিম সেদ্ধ আলু পোস্ত, প্রত্যেক বাঙালিরই মনে হয় একই ব্যাপার। এই বাড়ির খাবারটাকে একটা অদ্ভুত মিস করা হয়। বাট এনিওয়েজ, আমাদের কেলার ট্রিপের এক্সপিরিয়েন্স তো খুব ভালো হলো। এবার আমাদের পুরো ট্রিপটা প্ল্যান করেছে দ্য সানফ্লাওয়ার ট্রিপ, ওদের অফিস হচ্ছে সল্ট লেক সেক্টর 1-এ। সমস্ত ডিটেলস অন স্ক্রিন ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো। তোমরা তোমাদের আপকামিং যে কোনো ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রিপ ওদের সঙ্গে প্ল্যান করতে পারো। বাট ইফ ইউ ডু সো, প্লিজ ইউজ দ্য কুপন কোড ইনসাইড আউট ফ্যাম ফর আ স্পেশাল স্পেশাল অফার। চলো, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টেক কেয়ার, গুড নাইট।